সাহাবা একরাম বলছেন যে আমরা সিয়াম পালন করতাম মহরম মাস ইয়া দশম মহরমে দশম মহরম সিয়াম পালন করতাম আমরা নিজেরা সিয়াম পালন করতাম আমাদের যারা শিশু তাদেরকেও সিয়াম রাখতাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিতে বলতেন যে যাও তোমরা আনসারদের বিভিন্ন রাস্তাঘাটে গিয়ে ঘোষণা দিতে বলতেন যাও ঘোষণা দাও কি ঘোষণা দেবে যে ঘোষণা দাও যে যারা এখন পর্যন্ত সকালে পাঠাইতেন মহরমে দশ মহরমে পাঠিয়ে বলতেন যে যাও ঘোষণা দাও যে এখনো যারা খেয়ে ফেলেছে এখন সকালে তারা যেন বাকি দিন না খেয়ে থাকে বাকি দিনটা যেন না খেয়ে থাকে আর যারা কিছু খায়নি তারা যেন সিয়াম পালন করে ইয়াজিদ সে তার মৃত্যুর আগে আল্লাহর কাছে সে কিন্তু দোয়া করতো কান্নাকাটি করতো এবং সে এটা বলতো আল্লাহুম্মা লা তুআখিজনি লিমা লাম উহিব্বুহু হে আল্লাহ আমি যেটা পছন্দ করিনি সে বিষয়ে তুমি আমাকে গ্রেফতার করো না ওয়ালা উরিদুহু এবং আমি যেটা করতেও চাইনি অর্থাৎ হোসেনকে হত্যা করার বিষয়টা আমি কিন্তু চাইনি বাট আমি পছন্দও করিনি ওয়াহকুম বাইনি ওয়াবাইন ওবায়দুল্লাহ বিন জিয়াদ আল্লাহ তুমি আমার ব্যাপারে আমার মধ্যে এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদের মধ্যে যে ঘটনা ঘটে গেছে এ ব্যাপারে তুমিই ফয়সালা করো তাহলে দেখা যায় যে এই যে ঢালাওভাবে ইয়াজিদকে যে আসলে দায়ী করা হয় বা তাকেই দোষী করা হয় এটা আসলে ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় যে আশুরায় মহরম এমন একটি দিবস যে দিবসটি মূলত মুসলিম সমাজে পালিত হয়ে থাকে মুসা আলাইহিসসালাম এই দিবসে ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন এই উপলক্ষে সেই যে শোক পালনের যে রীতি আছে এটা ইসলাম সমর্থিত নয় বরং ইসলাম থেকে অনেক দূরে পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান্নিহা আলাইহি যার জন্য শোক করা হয় মাতম করা হয় ইউআযযিবু মান্নিহা আলাইহি যার জন্য শোক পালন করা হলো সে যদি ওই বিষয়ে রাজি খুশি থাকে যার জন্য শোক পালন করা হচ্ছে তাকে শাস্তি দেওয়া হবে আমরা শুধুমাত্র যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাহাবায়ে কেরাম করেছেন সিয়াম পালন করেছেন আমরাও সেটা পালন করব এবং নাজাতে মূসা এই উদ্দেশ্যে আত্তাহারিক টিভি অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আত্তাহারিক টিভির আজকের এই বিশেষ আয়োজনে আশা করি আপনারা কুশলে রয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহরম মাস এই মহরম মাসের দশ তারিখ যেটাকে ইয়াউমে আশুরা বলা হয় এই দিনটিতে হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন আর এই দিনটিকে উপলক্ষ করে মুসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম এবং পরবর্তীতে জাহেল যুগেও এই সিয়ামটিকে বিশেষ গুরুত্বের সাথে রাখা হতো এমনকি ইসলামের প্রথম যুগেও আশুরার এই সিয়ামটিকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন মদিনায় আসার পরে যখন তিনি দেখলেন যে ইহুদি এবং খ্রিস্টানরা এই দিনটিকে খুব গুরুত্বের সাথে পালন করছে তখন তিনি বললেন যে এই দিনটি পালন করার অধিকার বা হক আমরাই বেশি রাখি এবং সেই কারণে তিনি এই দিনটিতে এবং এর আগে বা পরে একদিন যোগ করে দুইটি দিন সিয়াম পালন করার জন্য উম্মতে মুহাম্মাদিকে নির্দেশ দান করেছিলেন এবং সেই দিন থেকে ইয়াউমে আশুরা এটি একটি বিশেষ ফজিলতপূর্ণ আমল হিসাবে মুসলিম সমাজে গণ্য হয়ে আসছে প্রিয় দর্শক বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশ প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করি যে এই আশুরার দিনটিকে ভিন্ন একটি প্রেক্ষাপট থেকে বা ভিন্ন একটি ইতিহাসের জায়গা থেকে পালন করা হয়ে আসছে বিশেষ করে যারা শিয়া তারা এই দিনটিকে শাহাদতে হুসাইন অর্থাৎ কারবালার প্রাঙ্গণে দশই মহরমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই দিবসটিকে বা সেই ঘটনাকে কেন্দ্র করে তারা এই দিবসটিকে বিশেষভাবে উদযাপন করে আবার যারা সুন্নি সম্প্রদায় তাদের মধ্যে যারা বিশেষ করে রাজনৈতিক ইসলামে বিশ্বাসী তারা মনে করেন যে এই দিনটি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ বা বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধের একটি অবিস্মরণীয় ঘটনার দিন এই দুটি প্রেক্ষাপটকে সামনে রেখে আজকে আমরা এই বিশেষ আয়োজনে উপস্থিত হয়েছি আমাদের আয়োজনে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মাসে কাতাহারিকের সম্মানিত সহকারী সম্পাদক জনাব ডক্টর কাবিরুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের আয়োজনে আরও উপস্থিত রয়েছেন বাহরাইনের আল ফুরকান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী
জনাব শরীফুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের অতিথিদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তো আমি আর দেরি না করে আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি ডক্টর কাদেরুল ইসলাম আপনার কাছে আসব। প্রথম প্রশ্ন, আশুরায় মহরম সম্পর্কে আমরা প্রাথমিক যে আলোচনায় বিষয়গুলো উল্লেখ করলাম, এই বিষয়টি আমরা আরও বিস্তারিত আপনার কাছে জানতে চাই যে কোন প্রেক্ষাপট এবং ইতিহাসের আলোকে আশুরায় মহরম আমরা উদযাপন করে থাকি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ, যেটা আগেই বলেছেন যে হিজরি সনের প্রথম মাস মহরমের 10 তারিখকে আশুরা বলা হয়। তো এটাও বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্বলিত একটি দিন, একটি গুরুত্বপূর্ণ দিন। সবচেয়ে যেটা গুরুত্বের বিষয় সেটা হলো সহিহ মুসলিমের 1130 নম্বর হাদিসে যেটা এসেছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসেন তখন তিনি দেখলেন যে এই দিন ইহুদিরা সিয়াম পালন করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিন কেন সিয়াম পালন করছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে তারা বলল, হাজা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু وغرق فرعون وقومه فصام موسى شكرا فنحن نصومه। এই দিন একটি মহান দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন আর ফিরাউনকে এবং তার সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ফলে মূসা আলাইহিস সালাম এই দিন আল্লাহর শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেন, আমরাও এই দিন সিয়াম পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা নাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, আমরা মূসার আদর্শের অধিক হকদার এবং নিকটবর্তী তোমাদের চেয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি নিজে সিয়াম পালন করলেন এবং এই সাহাবীদেরকে সিয়াম পালনের তিনি নির্দেশ দিলেন। মূলত আশুরের যে ঘটনা সেই ঘটনার মৌলিক ইতিহাস এটাই যে মূসা আলাইহিস সাল্লাম তিনি যে ওই দিন মুক্তি পেয়েছিলেন আর তার জন্য তিনি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন। মূলত এই জন্য এই দিনটা গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বের দিকে লক্ষ্য করেই মুসলিম উম্মা এবং এর আগে যারা ছিল মূসা আলাইহিসাল্লামের কওম বা তার পূর্ববর্তী যারা, তারা সবাই কিন্তু এই দিন সিয়াম পালন করত। মূসা আলাইহিসাল্লাম বা তার পরবর্তী ঈসা আলাইহিসাল্লামের সম্প্রদায় তারাও করতেন, এমনকি জাহেলি যুগেও এই আশুরের সিয়ামটা পালনের একটা বিধান ছিল বা তাদের একটা রীতি ছিল। তো সেখান থেকে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে তিনি কিন্তু এটা আবশ্যিকভাবে পালন করতেন, আর যখন রমজানের সিয়াম ফরজ হয় তখন এটা ঐচ্ছিক হয়ে যায়, এটা তখন নফল হিসাবে রাখা হয়। এই ছিল মূলত আশুরার যেটা বলা যায় ঐতিহাসিক প্রেক্ষাপট বা যেটা মানে অথেন্টিক সোর্স, যেটা নির্ভরযোগ্য যেটা উৎস সেটাই এটাই। তাহলে মূলত আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে আশুরার যে ইতিহাস সেটা হচ্ছে মূলত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সাথে সংশ্লিষ্ট। ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়ার করার পরে যখন সে পানিতে ডুবে মারা গেল, মূসা আলাইহিস সালাম এই ঘটনার শুকরিয়া, যেহেতু তিনি সেদিন মুক্তি পেয়েছিলেন সেই জন্য তিনি শুকরিয়া আদায় করার জন্য সিয়াম পালন করেছিলেন, এবং পরবর্তীতে এই বিধানটা মূলত এই উপলক্ষেই করা হতো, এই উপলক্ষেই চালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মার উপরে যে বিধানটা জারি করেছিলেন এটাও এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে তিনি করেছিলেন, তিনি এটা করেছিলেন যে মূসা আলাইহিস সালাম যেহেতু এই দিন মুক্তি পেলেন, সুতরাং মূসা যেহেতু এই দিন সিয়াম পালন করছে তাহলে মূসার আদর্শ তো আমরাও অনুসারী, সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন কিন্তু সাহাবীদেরকে নির্দেশ দেন যে তোমরাও সিয়াম পালন করো। শরীফুল ইসলাম মাদানী, আপনার কাছে আমরা আসব। আমরা যে ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা শুনলাম তার সাথে আমরা বাংলাদেশে বা ভারত উপমহাদেশে যে আশুরা পালন করে থাকি সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে জায়গাটা একেবারেই আমরা ভিন্ন দেখি। আমরা দেখি বিশেষ করে এই দিনটাকে উপলক্ষ করে কারবালার ঘটনাটাকেই বেশি হাইলাইট করা হয়। তা আসলে কারবালার সাথে আশুরায় মহরমের কোনো সম্পর্ক আছে কিনা? জাযাকুমুল্লাহ খায়রান। আসলে কারবালা এর ইতিহাস রচিত হয়েছে হুসাইন রাজা আল্লাহ তালন হত্যাকাণ্ডের মাধ্যমে, এবং হুসাইন রাজা আল্লাহ তালন হত্যাকাণ্ড ঘটল কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরি রবিউল আউয়ালে যিনি মৃত্যুবরণ করেন আর হুসাইন রাজা আল্লাহ তালন শাহাদত বরণ করলেন 61 হিজরিতে, 50 বছর পরে। তাহলে কারবালার ইতিহাস রচিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে। আর আমরা একটু আগে শুনলাম যে আশুরার ইতিহাস সৃষ্টি হয়েছে মূসা আলাইহিস সালাম থেকে। মূসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে মুক্তি পেলেন এবং তার শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করলেন।
তাহলে দুইটা ইতিহাস কিন্তু অনেক মানে ফারা বিস্তর ব্যবধান আছে। এর একটা সাথে আরেকটা মানে সম্পর্ক করায় একটা অজ্ঞতার পরিচয়, তাছাড়া অন্য কিছু নয়। এজন্য বলবো যে আশুরা এবং কারবালা দুইটা ভিন্ন জিনিস, দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা যে উদ্দেশ্যে সিয়াম পালন করি অবশ্যই সেটা নাজাতে মুসা, এবং এই দিবসটা যেটা আমরা সম্মান করি, নাজাতে মুসা আলাইহিস সালাম যেহেতু শুকরিয়া স্বরূপ সম্মান করেছিলেন, আমরাও সেটা সম্মান স্বরূপ আমরা সিয়াম পালন করি, রাসূল সাল্লাম সিয়াম পালন করেছেন। কারবালা অবশ্যই একটা মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে ঘটেছে, যেটা মানে বলার অবকাশ রাখে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বহু রকম বইপত্র, জি বহু রকমের বই পড়ছেন, বাজে কবিতা রচনা করেছেন, জি সারা বিশ্বব্যাপী, জি জি জি। তারপর ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কি বাত, জি জি। তা এটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট। তারপরে এটা নিয়ে অনেক ইতিহাস যেটা এসেছে, দশই মুহররমে সংঘটিত হয়েছিল, দশই মুহররমে সংঘটিত হয়েছিল, আমরা দেখেন যে যদি আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের কারণে তার শোক দিবস স্বরূপ আমরা এত কিছু করি, তাহলে তারও মানে শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছেন, তো তাদের জন্য আমরা কি করছি? আমরা কিছুই করি না। কিন্তু আসলে এখন দেখছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদত বরণ করেছেন, এটা যেহেতু শিয়া সম্প্রদায়, আপনি বললেন যে শিয়া সম্প্রদায় এটার মানে আবিষ্কারক, আসলে শিয়া সম্প্রদায় তো তাদের মধ্যে কিছু দল আছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ মনে করে, যে আলী আল্লাহ। তো যেহেতু তাদের যে ইমাম, তাদের মধ্যে একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন ইমাম মানে তারা, সেহেতু তাকে বেশি সম্মান দেখাতে গিয়ে তারা এটা করছে আসলে। এজন্যই আসলে ইসলামে গুলু গুলু বাড়াবাড়ি, যেটা ধর্মে বাড়াবাড়ি, এটা ঠিক নয়, জায়েজ নয়। ও ধর্মে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে 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 এগুলো এসেছে আমাদের মাঝে, এগুলো থেকে আমাদের সতর্ক হওয়া উচিত, সঠিক ইতিহাস জানা উচিত। জানলেই সঠিক ইতিহাস, সঠিক কোরআন হাদিস যদি আমরা যাচাই বাছাই করি, তাহলে কিন্তু আমাদের মাঝ থেকে এই সমস্ত ভুল ধারণা চলে যায়। আসলে এখানে মানে আরেকটা জিনিস যোগ করা যায়, সেটা হলো এই যে এই যে দিবস পালনের কোনো বিষয় যদি ইসলামে থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তারপরে আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, ওমরের পরে ওসমান আসলো, ওসমানের পরে আলী আসলেন, এই যে এতগুলি মানে সাহাবি চলে গেলেন, খোলাফায়ে রাশেদিনের কথাই বলি, যদি দিবস পালনের কোনো বিষয়টা থাকতো, যেটা আমাদের এই ভারত উপমহাদেশে চলছে বা ইরানে ইরাকে যেগুলি চলে, সেগুলি যদি আসলে শরীয়ত সিদ্ধ হতো, তাহলে তো সাহাবির অবশ্যই করতেন। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন 11 হিজরিতে, আর এই ঘটনা ঘটলো গিয়ে 61-তে, এই 50 বছরে কিন্তু অনেক সাহাবি তখনও জীবিত ছিলেন, জি, তারা কিন্তু কেউ এগুলিকে সমর্থন করেনি, কোনো দিবস পালন করেনি, সুতরাং এটা যে ভিত্তিহীন সেটা বলা যায়। জি অবশ্যই। শেখ শরীফুল ইসলাম মাদানী, আপনি আন্তরিক ধন্যবাদ, আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন, সেটা হচ্ছে এই দিনটাকে আমরা এখন শোক দিবসে পরিণত করেছি, অথচ এটা আনন্দের দিবস, মুসা আলাইহিস সালাম মুক্তি পেলেন, এই উপলক্ষে আমরা আনন্দ চিত্তে সিয়ামটা পালন করে থাকি, সেটাকে শোক দিবসে পরিণত করা হয়েছে এই ইতিহাস দিয়ে, এটা সম্পূর্ণ একটা উল্টো ঘটনা হয়ে যাচ্ছে। জি, তো আপনাকে আন্তরিক ধন্যবাদ। ডক্টর কাবির ইসলাম, আপনার কাছে আসি, যে এই দিবস উপলক্ষে আমরা দেখি বাংলাদেশে বা ভারত উপমহাদেশে বিশেষ করে নানা ধরনের কালচার বা রীতি পালন করা হয়ে থাকে, এগুলো কতটুকু সুযোগসম্মত? ধন্যবাদ। আসলে এই যে আমাদের দেশে যেগুলি পালন করা হয়, যেমন ধরেন মরসিয়া আছে, তাজিয়া আছে, শোক পালন আছে, আবার এই যে মিছিলের নাম করে, শোক মিছিলের নাম করে তার সামনে কিছু লোক দেখা যায় যে শিকলে চাকু বেঁধে নিজের বুকে পিঠে এগুলি মারছে। আর এই দিন আমাদের দেশে সরকারিভাবে অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, কলকারখানা এগুলি দেখা যায় যে সরকারিভাবে বন্ধ ঘোষণা করা থাকে। সেই সাথে এই দিনে বিবাহসাদী করাটাকে অনেকে এটাকে অবৈধ বা ঠিক নয় মনে করেন, অনেকে এই দিন পানিও পান করেন না, এই জন্য যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিশুপুত্র এই দিন মারা গিয়েছিল, সেই জন্য তারা এই দিন পানি পান করেন না। এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আসলে ইসলাম এগুলিকে সমর্থন করে না। প্রথমত আমরা যদি বলি যে শোক পালনের বিষয়টা আমরা বলি, তাহলে শোক পালন একজন সাধারণ মুসলমানের জন্য 3 দিনের অতিরিক্ত নয়, কেবল স্ত্রীর জন্য 4 মাস 10 দিন পালন করা যায়। তো যেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন 61 হিজরিতে, আর সেখানে এই যে 1000-1500 বছর পরে এসে এই শোক পালনের এই রীতি ইসলামে চালু করা, এটা কোনো সাহাবি তাবেই কারো থেকে এটা প্রমাণিত নয়, এটা চালু নেই। এমনকি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা
তিনি যখন তার পিতার মৃত্যু সংবাদ তিনি শুনলেন তখন তিনি লোকজনকে বললেন যে তোমরা আমার কাছে কিছু সুগন্ধি নিয়ে আসো তো নিয়ে আসা হলো তখন তিনি নিজেই সুগন্ধি মাখলেন আর বললেন যে আমি এটা এইজন্য করলাম যদিও আমার সুগন্ধি মাখার প্রয়োজন নেই এইজন্য করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাধারণ মানুষের জন্য স্বামী ব্যতীত তিন দিনের অতিরিক্ত শোক পালন করার কোনো বিধান নেই সুতরাং আমি এটা প্রমাণ করার জন্য এটা করলাম তাহলে সাহাবীরা ছিলেন এরকম এই আদর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি তারা প্রতিপালন করতেন তো সেক্ষেত্রে আমাদের দেশে এই যে শোক পালনের যে রীতি আছে এটা ইসলাম সমর্থিত নয় বরং ইসলাম থেকে অনেক দূরে পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নিহা আলাইহি যার জন্য শোক করা হয় মাতম করা হয় ইউআযযিবু মান নিহা আলাইহি যার জন্য শোক পালন করা হলো সে যদি ওই বিষয়ে রাজি খুশি থাকে বা যার জন্য এই শোক পালন করা হচ্ছে তাকে শাস্তি দেওয়া হবে অর্থাৎ এই কারণে এই বিষয়টা যদি সে আগে থেকে জীবদ্দশায় রাজি থাকতো বা বলে যেত যে তোমরা আমার জন্য মাতম করো তাহলে কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে নিশ্চয় হোসেন রাদিয়াল্লাহু আনহু এইসব বিষয়কে তিনি বলে যাননি অবশ্যই বলে যাননি তাহলে শোক পালনের এই বিধান ইসলামে এইভাবে ঘটা করে পালন করার কোনো রীতি নাই কোনো নিয়ম নাই এরা শরীয়তসিদ্ধ সিদ্ধ নয় দ্বিতীয় যেটা থাকলে যে মিছিল মিটিং এগুলি করা এগুলি তো সাহাবী তাবেয়ী কারো পক্ষ থেকে কখনো এগুলি হয়েছে বলে কোনো ইতিহাসের প্রমাণ নাই হাদিস তো দূরের কথা বরং সেখানে যেটা উচিত তাদের জন্য দোয়া করা সুতরাং দোয়া করার পরিবর্তে দেখা যাচ্ছে এখন উৎসব করছে এটা ইসলাম বিরোধী বলবো আমরা এরপর আর একটা জিনিস যেটা হয় যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই মস্তক একই সঙ্গে আমাদের দেশে প্রচলিত আছে যে ছয়টা দেশে আছে হোসেন রাদিয়াল্লাহু আনহু ইরাকের কুফাতে মারা গেলেন কারবালা প্রান্তরে আর তার মস্তক নিয়ে আসা হলো বাংলাদেশে এটা উদ্ভট কথা উদ্ভট কাহিনী আচ্ছা এগুলি চলছে সমাজে এগুলি সমাজে চলছে এগুলি বিশ্বাস করতেও কষ্ট হয় সেই সময়ে হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালা থেকে বা ইরাক থেকে বাংলাদেশে আসা এটা কিন্তু অসম্ভব তাই না সুতরাং এগুলি কিন্তু পালন করা হচ্ছে এবং মানুষও এগুলি করছে আবার সাথে সাথে এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর কথিত এই কবর সাজিয়ে সেখানে গিয়ে মানুষ সেখানে সেজদা করছে তার কাছে প্রার্থনা করছে সেখানে নজর নেওয়াজ এগুলি মানছে এই যে যেগুলি করছে এগুলি সম্পূর্ণ শিরকি কাজ এই সব শির থেকে আমাদের বিরত থাকা দরকার সাথে সাথে এই দিন দেখা যায় যে বিভিন্ন প্রাণীর ছবি বা মূর্তি বানিয়ে কেক রূপে পাউরুটি বানিয়ে এগুলি বেশি দামে বিক্রি করে সেগুলি মানুষ কিনে নিচ্ছে আর উৎসব করে খাচ্ছে অথচ এগুলি ছবি মূর্তি ইসলামে মানে বিশেষভাবে নিষেধ করা হয়েছে সুতরাং এই যেগুলি চলছে কারবালার দিবসের নামে বা হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের নাম করে এই দিনে সেগুলি কোনোটাই শরীয়তসম্মত নয় বরং এগুলি থেকে আমাদের বেঁচে থাকাই কর্তব্য এগুলো তো মূলত শিয়া সম্প্রদায় করে থাকে হ্যাঁ শিয়া সম্প্রদায় করে থাকে আর তার দেখা দেখি এখন বর্তমানে অনেক মুসলমান যারা সালাতে সিয়াম আদায় করে তারাও দেখা যায় এদের দেখা দেখি অনেকেই করছে এখন আমাদের সুন্নি মুসলমানদের মধ্যে আমরা যেটা দেখি বিশেষ করে এই দিন কারবালা উপলক্ষে আলাদা বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে আলোচনা অনুষ্ঠান আর কি এগুলো করা কতটুকু সঠিক হবে আসলে এই কারবালা উপলক্ষে নয় এই দিনের গুরুত্ব ফজিলত তাৎপর্য সেইটাকে যদি মানুষকে জানানো যেত এবং যে উদ্দেশ্যে তারা সিয়ামটা পালন করবে সেটা যদি তাদেরকে সঠিকভাবে বলা যেত তাহলে ওরা সওয়াব পেত কিন্তু ইতিহাসটা তো বিকৃত করে বলা হয় বিষাদ সিন্ধুর কারণে মীর মোশাররফ হোসেন যেটা লিখে গেছেন একসময় তো আমাদের বাংলাদেশের ঘরে ঘরে এই বিষাদ সিন্ধু ছিল ফলে প্রকৃত ইতিহাসের চেয়ে বিকৃত ইতিহাস মানুষ বেশি জানে যে কারণে আমাদের এই অনেকে মনে করে যে কারবালা উপলক্ষে আজকে আমরা হুসাইনের শাহাদাত উপলক্ষে সিয়াম পালন করছি এই উদ্দেশ্যে এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে পালন করে তাহলে তার নেকির পরিবর্তে গুনাহ হবে নেকি তো হবেই না বরং গুনাহ হবে বাংলাদেশে অধিকাংশ সুন্নি মুসলমান যারা তারা হয়তো বা শিয়াদের এই অনুষ্ঠানগুলো পালন করে না সাধারণত কিন্তু দেখা যাচ্ছে তারা সিয়াম যারা রাখছে তারা কিন্তু অধিকাংশই হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর বিষয়টাকে কিন্তু সামনে রেখে নিয়ত করছে নিয়ত করছে নিয়ত কিন্তু এটা হচ্ছে যদি এই নিয়তে কেউ সিয়াম পালন করে নিঃসন্দেহে তার সিয়াম বাতিল হয়ে যাবে বরং গুনাহ হবে কারণ নিয়ত ভুল বরং হওয়া উচিত এটা যে মুসা আলাইহিস সালাম যে শুকরিয়া স্বরূপ এই দিন সিয়াম পালন করেছিলেন নিয়তটা সেটি হবে তার মুক্তির উদ্দেশ্যে আমরা এই দিন শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করছি তাহলে এই দিন উপলক্ষে যে সমস্ত রীতিনীতি বর্তমানে বাংলাদেশে পালিত হচ্ছে এটা সম্পূর্ণ বেদাতি রীতি এবং এর সাথে যদি কেউ আলোচনা অনুষ্ঠানও করে কারবালা দিবস উপলক্ষে সেটাও এই দিনের মানে মূল্যবোধের সাথে সম্পূর্ণ বিপরীত কারণ এই দিন আপনার কারবালার ঘটনা যেটা সেটা আলোচনা করা দরকারই নেই এই দিন আলোচনা করা দরকার মূলত মুসা আলাইহিস সালামের
যে নাজাতের ঘটনা সেটা আলোচনা করলে করা যেত, তবুও যদি দিবস পালনের অনুমতি ইসলামে থাকতো। এই দিনের কার্যক্রম হিসেবে শুধুমাত্র সিয়ামকে আমাদের জন্য রাখা হয়েছে, এর বাইরে অন্য কিছু আমাদের করণীয় নেই। আমি এখানে একটু যোগ করি যে আসলে রাসূল সাল্লাল্লাহু একটা হাদিস আমাদের স্মরণে রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারার ওয়া লা দিরার, ক্ষতি করো না ক্ষতিগ্রস্ত হয়ে। আপনি যদি দেখেন শিয়াদেরকে, আমি তো বাহরাইনে থাকি, শিয়াদের মধ্যে বসবাস, তো তাদের দেখলে এই বিশেষ করে মুহররম মাসে, মুহররম মাস পুরাটাই একটা ত্রাস সৃষ্টি করে রাখে তারা। মুহররম মাস বিশেষ করে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রাস্তাঘাটে বের হওয়া হতে ভয় লাগে, এমনভাবে তারা তাজিয়া মিছিল বের করে এবং বড় বড় তরবারি নিয়ে, তারা রাস্তাঘাটে ওপেন তরবারি নিয়ে ঘোরাঘুরি করে এবং তাদের নিজেদের শরীর কাটে, রক্তাক্ত মানে করে ফেলে সব। যার দেখা দেখি আমাদের বাংলাদেশেও কিন্তু এইভাবে তাজিয়া মিছিল বের হচ্ছে, যদি আমাদের দেশের সরকার এটা কন্ট্রোল করার জন্য বিশেষ করে এ ধরনের অস্ত্র নিয়ে বের হতে দেয় না, কিন্তু আজকে যদি বাংলাদেশও সুযোগ থাকতো এরাও কিন্তু বের হতে হবে, একই কাজ করতো। অথচ দেখা যায় অনেকে সুন্নি মুসলিম পরিচয় দেয়, কিন্তু শিয়াদের অনুকরণ করে তারা এগুলো করছে। তো এটা আমাদের সতর্ক থাকা দরকার যে এগুলো একদিকে নিজের ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যকে ক্ষতিগ্রস্ত করছে তারা এগুলো নিয়ে। একই ঘটনা আমি পাকিস্তানে দেখেছি যে পয়লা মহরম থেকে শুরু হয়ে যায় মোটামুটি সরকারের প্রস্তুতি যেন এই দিন উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে আমি আর একটা জিনিস যোগ করি, সেটা হলো এই যে দেখেন ইসলামের খেদমতের জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আমাদের অনুসরণীয় ব্যক্তি হিসাবে, তাকে আমরা অনুসরণ করব, তার জীবনের সব কিছু আমরা অনুসরণ করবো, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে ওনার দাঁত ভেঙে গেল, তো সেখানে যদি অনুসরণীয় হতেন বা এইভাবে দিবস পালন করা যেত বা এই রক্তাক্ত ইতিহাসের কোনো অনুসরণ বা এটাকে স্মরণ করার বিষয় থাকতো, তাহলে ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁত ভেঙে রক্তাক্ত হলেন, অনেক সাহাবী সেদিন শহীদ হলেন, তাদের স্মরণে তো এটা হওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে যখন রাসূল মারা গেছেন 50 বছর আগে, সেই দিন হয়তো ঘটনাক্রমে আল্লাহ ওই দিন হোসেন রাজি আল্লাহনের মৃত্যু রেখেছিলেন, ওই দিন তিনি ওই দিন শাহাদত বরণ করেছেন বলে সেটাকে পালন করছে আছে দেশের মুসলমান, এটা আদৌ কোনোভাবে মেনে নেওয়ার নয়। শেখ সৈফুল ইসলাম মাদানী আপনার কাছে আসি যে এই দিবস উপলক্ষে আল্লাহ রাসূল ইসলাম কিছু ফজিলত বর্ণনা করেছেন, সেই ফজিলতগুলো কী কী, আর সাথে সাথে আমাদের সাধারণ মুসলমানদের করণীয় কী, এই দিনটাতে আমরা কী কী করতে পারি? এই দিবসের একটা বিশেষ ফজিলত আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং গুরুত্ব সহকারে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যেটা বর্ণনা করেছেন, রাসূল বলছেন যে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মানে রমাদান মাসের পরে সবচাইতে ফজিলত পূর্ণ সিয়াম হচ্ছে মুহাররম মাসের সিয়াম, অর্থাৎ দশম মুহাররমের সিয়াম। তাহলে এই দশম মুহাররমের সিয়াম রমাদান মাসের পরেই ফজিলতপূর্ণ সিয়াম, যে সিয়ামটি আমরা ইতিপূর্বে শুনলাম যে আগে ফরজ ছিল, আসলে এই সিয়ামটি রমাদান মাস এর সিয়াম ফরজ হওয়ার আগে ফরজই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে ফরজ হলো এই রমাদান মাসের সিয়াম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফামান শাআ মানে ফালিয়াসুম ওয়া মান শাআ ফালিয়াতরুক, মানে তারাকা এই ধরনের শব্দ ব্যবহার করেছেন যে কেউ চাইলে এখন সে সিয়াম পালন করুক আর কেউ চাইলে ছেড়ে দিক, মানে সিয়াম ফরজ হওয়ার পরে এটা। তাহলে আগে যে সিয়ামটা ফরজ ছিল রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পরে সেটা নফলে পরিণত হলো, তাহলে স্বভাবত এটা কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। এমনকি দেখা যায় যে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের সিয়াম এবং আশুরার সিয়াম অনুসন্ধানের জন্য যত মানে মানে সচেষ্ট থাকতেন, অন্য কোনো সিয়ামের ব্যাপারে এত সচেষ্ট থাকতেন না, মানে তিনি চেষ্টা করতেন কীভাবে মানে কখন হবে তা আগ্রহী থাকতেন, ব্যাকুল থাকতেন এই সিয়ামটা পালনের জন্য। এবং এমনকি দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনের নির্দেশ দিতেন, সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা সিয়াম পালন করতাম মুহররম মাস দশম মুহররমে, দশম মুহররম সিয়াম পালন করতাম, আমরা নিজেরা সিয়াম পালন করতাম, আমাদের যারা শিশু তাদেরকেও সিয়াম রাখতাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিতে বলতেন যে যাও তোমরা আনসারদের বিভিন্ন রাস্তাঘাটে গিয়ে ঘোষণা দিতে বলতেন, যাও ঘোষণা দাও। কি ঘোষণা দেবে? যে ঘোষণা দাও যে যারা এখন পর্যন্ত সকালে পাঠাতেন মুহররমে দশ মুহররমে পাঠিয়ে বলতেন যে যাও ঘোষণা দাও যে এখনো যারা খেয়ে ফেলেছে এখন সকালে তারা যেন বাকি দিন না খেয়ে থাকে, বাকি দিনটা যেন না খেয়ে থাকে, আর যারা কিছু খায়নি তারা যেন সিয়াম পালন করে। তো সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা সবাই সিয়াম পালন করতাম, এমনকি আমাদের শিশুদেরকেও সিয়াম রাখতাম, তাদের কাছে আমরা তাদের জন্য আমরা তুলা দ্বারা তৈরি খেলনা প্রস্তুত রাখতাম, যখন তারা খাদ্যের জন্য কাঁদাকাটি করতো তখন তাদেরকে আমরা ওই তুলা দ্বারা তৈরি খেলনা দিতাম, মানে ওই খাবার খাওয়া ভরিয়ে রাখার জন্য, খাদ্যের কথা ভুলিয়ে রাখার জন্য।
এবং তারা এইভাবে তারা ইফতার পর্যন্ত কাটিয়ে দিতেন এবং ইফতার করাইতেন তাদেরকে। তাহলে এই সিয়ামের ব্যাপারে আসলে কত গুরুত্ব দেওয়া হয়েছে। অতএব আশুরা বা মুহাররমের সিয়াম অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে আমাদের এবং এটা পালন করতে হবে। এখন আসবো যে আসলে এই সিয়ামের ফজিলতটা কি। সিয়ামের ফজিলত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা সানাত আল্লাযী ক্বাবলা, যে আশুরার দিনের একটা সিয়াম অর্থাৎ দশই মুহাররমের সিয়াম আমি আশা করি যে এটা পূর্ববর্তী এক বছরের গুণার কাফফারা হবে, অর্থাৎ একটি সিয়াম পালন করলে পূর্ববর্তী এক বছরের গুণা ক্ষমা হবে, এগুলো আশা করা যায়। এখন তাই এই জন্য আমরা এই দিনে আমাদের করণীয় হলো যে অবশ্যই এই দিনে আমরা গুরুত্বের সাথে দশ মুহাররমের সিয়ামকে পালন করব। এখন শুধু দশ মুহাররম নয়, কারণ এই দিনটিতে সিয়াম পালন করতো ইহুদি নাসাররাও সিয়াম পালন করতো, তারাও এই সম্মান করতো। তো আমাদের মুসলিমদের একটা বৈশিষ্ট্য হলো যে ইহুদি নাসারাদের মুখালেফ হওয়া, কিছু বিপরীত কাজ করা, তারা যেটা করছে হবু আমরা সেটা করবো সেটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো সিয়ামের সম্পর্কে যে আপনি তো সিয়াম পালন করছেন, অথচ ইহুদি নাসাররা তো দশ মুহররমকে সম্মান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি নয় মুহররমের সিয়াম পালন করবো তাদের বিরুদ্ধে করার জন্য, কিন্তু আগামী পরবর্তী বছরের নয় মুহররম মানে আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মৃত্যুবরণ করেছিলেন, থাকা হয়নি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে চেয়েছিলেন, অবশ্যই বেঁচে থাকলে তিনি থাকতেন, গুরুত্ব দিয়েছিলেন। তার আরও একটি হাদিস যেটা আসলে মারফু সূত্রে সহি না হলেও মাওকুফ সূত্রে সহি, যেটা বলা হচ্ছে যে কাবলাহু ইয়ামান ও বাদাহু ইয়ামান, যে দশ মুহররমের আগে একদিন অথবা পরে একদিন। তো আমরা সবচেয়ে উত্তম হবে আসলে নয় মুহররম রাখাই, কারণ এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত যেটা রাসূল সব থাকতে চেয়েছিলেন নয় দশ, এটা সবচেয়ে আগে প্রাধান্য দেবে। দশ তারিখ কোনো কারণে যদি নয় তারিখ আমরা না থাকতে পারি তাহলে আমরা দশ তারিখ এগারো তারিখ রাখবো, যেহেতু সেটা মাকুফ সূত্র সহি মারফু সূত্রে জয়ীব বলেছেন অনেকে। এই জন্য আমরা অবশ্যই নয় দশ সিয়াম পালন করার আপ্রাণ চেষ্টা করব, যদি না পারি তাহলে দশ এগারো করবো, মাঝখানে আমরা দশ কিন্তু অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা নয়ও না রাখতে পারি কোনো কারণে, এগারো যদি নাও রাখতে পারি কোনো কারণে, বিশেষ কারণে আমি রাখতেই পারছি না, দশ অবশ্যই রাখবো। দশ রাখলে কিন্তু আমরা বিশেষ ফজিলত পাবো। আর আমরা যে নয় তারিখ রাখছি বা না পারলে এগারো তারিখ রাখছি, এটা আসলে আমরা যে রাসূল সাল্লাল্লাহু নফল সিয়ামের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন সেই ফজিলত আমরা পাবো, এবং তার সাথে সাথে ইহুদি নাসারাদের মানে বিপরীত একটা কাজ করা হবে। এই আসলে রাসূল সাল্লাল্লাহু থেকে যা প্রমাণিত সেটা আপনাদের সামনে উল্লেখ করলাম। একটু প্রশ্ন যোগ করি, মানে অনেকে আবার নয় দশ এগারো তিন দিনই রাখেন, নয় দশ নয় দশ এগারো এটাকে যদি মনে করা হয় যে এটাই সুন্নাত তাহলে ঠিক হবে না। কিন্তু কেউ যদি এমনিতে নফল সিয়াম পালন করে আমি নফল সিয়াম পালন করবো সেটা ভিন্ন কথা, কিন্তু যে নয় দশ যে আমি নয় দশ এগারো তিনটাই রেখে দেবো এবং রাখাই ঠিক আছে এটা বলা ঠিক হবে না। ডক্টর কামরুল ইসলাম আপনার কাছে আসছি, কিছুটা অপ্রাসঙ্গিক হলো প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে করছি আমরা, যে আশুরার দিন হোসাইন রাযিয়াল্লাহু আনহুকে যে হত্যাটা করা হয়েছিল এর পিছনে তৎকালীন যিনি খলিফা ছিলেন ইয়াজিদ তাকে শিয়ারা প্রচণ্ড রকম দায়ী করে এবং তাকে কাফের পর্যন্ত সাব্যস্ত করে ফেলে। এবং আমরা দেখি আমাদের সমাজেও যেহেতু বিষাদ সিন্ধুর পাঠক সবচেয়ে বেশি, তো তারাও ইয়াজিদকে একেবারে মানে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে মানে তাকে চরম একটা অপরাধী হিসাবে গণ্য করে। তো এক্ষেত্রে আসলে ঐতিহাসিকভাবে আমরা যদি দেখতে যাই সেক্ষেত্রে ইয়াজিদ আসলে কতটুকু দায়ী ছিল হোসাইন রাযিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের পিছনে? জাযাকাল্লাহু খাইরান। আসলে বাংলাদেশে আমাদের দেশে একটা দুঃখজনক ঘটনা হলো এই যে যে ইতিহাসগুলি আমরা সাধারণত পড়ি আর কি বা যেটা প্রচলিত সেটা কিন্তু যথাযথ সোর্স থেকে মানে একেবারে অথেন্টিক সোর্স থেকে আসা নয়, কারণ আরবিতে যে ইতিহাসগুলি এগুলো দেখা যায় ইংরেজিতে অনুবাদ হয়েছে, আর ইংলিশটা সাধারণত এরা কিন্তু মুসলমানদের বন্ধু নয়, এরা বন্ধুর ছদ্মবেশ ধরে দেখা যাচ্ছে ওই ইতিহাসগুলো রচনা করেছে, অনুবাদের নাম করে এসে এখানে অনেক কিছু বিকৃতি ঘটাই দিয়েছে, শিয়াদের অনেক ইতিহাস জুড়ে দিয়েছে, যোগ করে দিয়েছে। আবার দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ তো আর ইংরেজি অত ভালো পারে না, বোঝে না, যারা বোঝে তারা বোঝে, কিন্তু এই ইংরেজিটি থেকে যারা বাংলা অনুবাদ করেছে তারা আবার ওখানে নিজের মন মতো কিছু রসকস এগুলি জুড়ে দিয়ে দেখা যাচ্ছে ইতিহাসের আসল যে ঘটনা এগুলি কিন্তু নাই। ফলে এখানে একেবারেই যে ইয়াজিদ বিন মুয়াবিয়াকে যে দায়ী করা হয় একেবারে ঢালাওভাবে এটা মূলত আসলে ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত নয়, কারণ আমরা ওখানে দেখি যে ওখানে হোসাইন রাযিয়াল্লাহু আনহুকে হত্যার ব্যাপারে যে বেশি ভূমিকা পালন করেছিল, প্রধান ভূমিকায় ছিল, সে ছিল ওই কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদি
সেখানে তখন যে সেনাপতি ছিল ওমর বিন সাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি সেনাপতি একটু দেখেছিলেন যে ওমর ওয়াদুল্লাহ বিন জিয়াদ দেখলো যে ওমর বিন সাদ হয়তো আমাদের নির্দেশ নাও মানতে পারে। তখন সে শিমার বিন জুল জাওশাম ওনাকে পাঠালেন যে তুমি যাও সেনাপতিকে বলো সে যদি মানে আমাদের কথা না শুনে বা সে যদি বিপরীত কিছু করতে চায় তাহলে তাকে তুমি হটিয়ে দিবে আর তুমি সেখানে দায়িত্ব নিয়ে তুমি আমার এই দায়িত্ব পালন করবে। সে দায়িত্বটা কি ছিল? যখন হোসেন রাদিয়াল্লাহু আনহু এখানে মূলত তিনি কিন্তু আসলে ইয়াজিদের সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য আসেননি, কোনো যুদ্ধ করতে আসেননি, কিছুই করতে আসেননি, বরং কুফার জনগণের পক্ষ থেকে 150টা চিঠি তিনি পেয়েছিলেন যে আপনি কুফাতে আসেন, আসলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনাকে নেতা মেনে নেব। তো এই বশ্যতা স্বীকার করার জন্য, আনুগত্য করার জন্য তাকে কিন্তু ডেকেছিল। সর্বশেষ যখন তিনি হোসেন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল এর চিঠি তিনি পেলেন, তখন তিনি বিশ্বাস করে মনে করলেন যে ঠিক আছে তাহলে আমি কুফাতে যাই। যদিও সে সময় বেঁচে থাকা চারজন সাহাবি আবদুল্লাহ বিন জুবায়ের, আবদুল্লাহ বিন আব্বাস, ওনারা কিন্তু নিষেধ করেছিলেন যে আপনি ওখানে যাবেন না, কিন্তু উনি মনে করলেন যে আমি তো আসলে ওখানে কোনো হত্যাকাণ্ড ঘটানো বা ওখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছি না, এত মানুষ যখন চাচ্ছে এত মানুষের চাহিদার প্রেক্ষিতে আমি সেখানে যাই, মূলত এই জন্য তিনি এসেছিলেন। কিন্তু আসার পর সেখানে কুফার যে গভর্নর নোমান বিন বাসির রাদিয়াল্লাহু আনহু ছিলেন, নোমান বিন বাসির তিনি বললেন জনগণকে যে দেখো তোমরা হোসেন রাদিয়াল্লাহু আনহু আসছেন, তিনি ইতিমধ্যে আসার সংবাদটা পেয়ে গেছেন, তা তোমরা যেন কোনো বিশৃঙ্খলা এখানে সৃষ্টি করো না, তোমরা এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কিন্তু দেখা গেল যে ওখানে কুসকৃতের কানভারিতে এই নোমান বিন বাসির রাদিয়াল্লাহু আনহুকে বাসিরকে গভর্নরকে তাকে কিন্তু গভর্নর পদ থেকে হটিয়ে দেওয়া হয়। এটা একটা রাজনৈতিক খেলা। তখন বসরার গভর্নর যিনি ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে কিন্তু কুফার এই ভারপ্রাপ্ত মানে দায়িত্ব দেওয়া হয়, গভর্নরের দায়িত্ব দেওয়া হয়। এই গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ এসে যখন হোসেন রাদিয়াল্লাহু আনহুর আসার ঘটনার কথা তিনি শুনলেন এবং এই কারবালার কাছাকাছি চলে আসলেন, সেখানে তিনি তার পত্রত করলেন। তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনটা প্রস্তাব দিয়েছিলেন যে দেখুন আমি এখানে কোনো রক্তপাত করতে আসিনি, আমার তিনটা হ্যাঁ আমি এখানে কিছু করতে আসিনি, আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে প্রথমত হয় আমাকে অন্য কোনো দেশে অন্য কোনো প্রদেশে চলে যাওয়ার মতো আমাকে অনুমতি দিন, সুযোগ দিন, যদি সেটা না হয় তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলুন, সেটাও যদি না হয় তাহলে আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দিন। তখন এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুচকরি এই বললো এর আর একজন খায়ের কাছে শিমার বিন জুলজান জাওশান এ তখন বললো যে না এই শর্তগুলি জিয়াদের কাছে যাওয়া মানে ইয়াজিদের কাছে যাওয়ার আগে আগেই ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে বশ্যতা স্বীকার করতে হবে, আপোষহীন, তাকে আগে তার কথা মেনে নিতে হবে। তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ মনে করলো আসল কথা তো ঠিক, তাহলে ও আমার আনুগত্য করবে আগে, তারপরে প্রয়োজনে ইয়াজিদের কাছে তার এই শর্তগুলি নিয়ে যাওয়া হবে, উনি কিন্তু নিয়ে যেতে চাইছিলেন। এরপরে সে নির্দেশ দিল যে সেনাপতি ওমর বিন সাদ যদি রাজি না হয় তার সাথে যুদ্ধ করতে তাহলে তুমি এই দায়িত্বটা গ্রহণ করবে। এই শিমর তখন শিমর গিয়ে প্রথমে সে তরবারি দ্বারা আঘাত করে এবং তারপরে আরেকজন এসে তাকে বর্ষা দ্বারা তার বুকে মারে এবং এভাবে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত ওখানে সংঘটিত হয় এবং তার মস্তক দেহ থেকে আলাদা করে সেটাকে ইয়াজিদ এর কাছে নিয়ে যাওয়া হয়। যখন ইয়াজিদ তিনি এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই ছিন্ন মস্তক তিনি দেখলেন তখন তিনি বলেছিলেন যে দেখো এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে যদি হোসাইনের কোনো মানে আত্মীয়তার সম্পর্ক থাকতো, তার যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো তাহলে সে অবশ্যই এই কাজটা করতো না। এবং সবশেষে সে তখন আল্লাহর কাছে দোয়া করলো এবং আল্লাহর কাছে এই বলে দোয়া করলো যে আল্লাহ তুমি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তুমি লানত করো, অভিসম্পদ করো, তার উপর তোমার অভিসম্পদ বর্ষিত হোক, কারণ তার সাথে আর ওবায়দুল্লাহ বিন হোসাইনের সাথে যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো তাহলে সে এই কাজটা করতে পারতো না। এবং সে আরও বলল যে আমি এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর এর হত্যা ব্যতীতই আমি ইরাকবাসীকে আমার বশ্যতা স্বীকার করাতে পারতাম, এর জন্য হোসেনকে হত্যা করার দরকার ছিল না। এমনকি হোসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ সে তার মৃত্যুর আগে আল্লাহর কাছে সে কিন্তু দোয়া করতো, কান্নাকাটি করতো এবং সে এটা বলতো আল্লাহুম্মা লা তুআখিজনি লিমা লাম উহিব্বুহু, হে আল্লাহ আমি যেটা পছন্দ করিনি সে বিষয়ে তুমি আমাকে গ্রেফতার করো না, বলা উরিদুহু এবং আমি যেটা করতেও চাইনি, অর্থাৎ হোসেনকে হত্যা করার বিষয়টা আমি কিন্তু চাইনি বাট আমি পছন্দও করিনি।
واحكم بيني وبين عبيد الله بن زياد الله তুমি আমার ব্যাপারে আমার মধ্যে এবং عبيد الله بن زিয়াদের মধ্যে যে ঘটনা ঘটে গেছে এই ব্যাপারে তুমিই ফয়সালা করো তাহলে দেখা যায় যে এই যে ঢালাও ভাবে ইয়াজিদকে যে আসলে দায়ী করা হয় বা তাকেই দোষী করা হয় এটা আসলে ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় মানে এর জন্য মূলত দায়ী ছিল عبيد الله بن زিয়াদ আচ্ছা তার দায়টাকে চাপিয়ে দেওয়া হচ্ছে ইয়াজিদের উপর আর এক ধরনের দায়টা চেপে যায় এই কারণে যে সে যে যেহেতু তিনি দায়িত্বশীল ছিলেন উনি খলিফা ইয়াজিদ গভর্নর আর এরপর আরো একটা কথা এখানে চলে আসে সেটা হলো যে খলিফা হিসেবে তিনি গভর্নরের বিচার তো করতে পারতেন কিন্তু আসলে আমরা রাজনৈতিক বিষয়টা এমন যে সব জিনিস সব সময় ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না ধরেন আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত করে দেওয়া হলো তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিচার তো আলী করতে চেয়েছিলেন কিন্তু সময় সুযোগের অপেক্ষায় ছিলেন সে সুযোগ তার পায়নি এভাবে হয়তো ইয়াজিদের এমন কোনো অপারগতা ছিল অক্ষমতা ছিল যে কারণে তিনি করতে পারেননি এই জন্য দোষটা তার উপর চাপিয়ে যায় বটে কিন্তু ইতিহাস তো প্রমাণ করে না যে এই ব্যাপারে তিনি দায়ী ছিলেন কারণ তার এই কথা প্রমাণ করে যে আমি ইরাকবাসীকে এই হোসাইনের হত্যাকাণ্ড ব্যতীত আমি তাদেরকে আবশ্যকতা স্বীকার করাইতে পারতাম আনুগত্য নিয়ে আসতে পারতাম এটাই প্রমাণ করে যে তিনি এটা চান নাই আরেকটা জিনিস এখানে যোগ করতে পারি যে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা আমরা বুখারীতে পাই বুখারীর 2924 নম্বর হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি প্রথমে রোমকদের রাজধানী বা রোমকদের যেটা বলবো রাজধানী কনস্টান্টিনোপল এইটা অভিযান করবে তাকে সে ক্ষমাপ্রাপ্ত হবে এদের একটা ঘোষণা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আর ইয়াজিদের সেনাপতিত্বে কিন্তু এই কনস্টান্টিনোপল টেনোপল বিজয় হয় বা প্রথম অভিযান তিনি পরিচালনা করেন তো এই হাদিস থেকে কিন্তু আমরা একটা ইঙ্গিত পাই যে যদিও তার ভুল ছিল রাজনৈতিক কিছু ভুলের কারণে এত বড় একটা ইতিহাস রচিত হয়েছে এই জন্য আমরা আসলে ইয়াজিদকে হয়তো বা রাহিমাহুল্লাহ বলতে চাই না লানাহুল্লাহ বলতে চাই না কিছু ভুল ত্রুটি আছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা কিছু বোঝা যায় যে যদি তার কিছু ভুল ত্রুটি থাকে হয়তো বা আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এবং আরও একটা জিনিস দেখা যায় যে ইয়াজিদের একটা আংটি ছিল যেটাতে আসলে তিনি লিখে রেখেছিলেন যে আমানতু বিল্লাহিল আজিম তিনি তাহলে স্বীকৃতি দিয়েছেন যে তিনি আল্লাহর প্রতি ইমান এনেছেন মহান আল্লাহর প্রতি যিনি মহান তাহলে এই জিনিসগুলো উপেক্ষা করে আমরা একবার মালউন বলতে পারি না এই মালউন বলে গালি দেওয়াটা অবশ্যই নিশ্চিত বেয়াদবি এবং এটা অন্যায় অপরাধ এটা থেকে আমাদের বিরত হওয়া উচিত অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে বর্তমানে কারবালা সম্পর্কে যে ইতিহাসটা চালু রয়েছে সেটা মূলত বিষাদ সিন্ধু থেকেই প্রচলিত এবং বিষাদ সিন্ধু কখনোই এটা কোনো অথেন্টিক সোর্স থেকে রচিত নয় বরং যিনি এর রচয়িতা মীর মোশাররফ হোসেন তিনি একজন শিয়া আকিদার মানুষ এবং তার রচিত গ্রন্থে বহু বাড়াবাড়ি রয়েছে বহু বিভ্রান্তি রয়েছে সুতরাং বিষাদ সিন্ধু পড়ে আমরা ইসলামী ইতিহাসটাকে বিচার করব না বা কারবালার ঘটনাগুলোকে আমরা বিষাদ সিন্ধুর আলোকে চিন্তাভাবনা যদি করি নিঃসন্দেহে আমরা ভুলের মধ্যে পতিত হব তো শেখ আপনাকে আন্তরিক ধন্যবাদ বিষয়টা বা ক্লিয়ার করার জন্য বা সঠিক ইতিহাসটা আমাদেরকে জানানোর জন্য শেখ শরীফুল ইসলাম আদানি আপনার কাছে আমি সর্বশেষ যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে আজকে যে বাংলাদেশে এই যে একটা ভুল ধারণা চালু রয়েছে আশুরা মুহররমকে কেন্দ্র করে এই ভুলগুলো দূর করার জন্য আমরা কী কী পদক্ষেপ নিতে পারি জাজাকুমুল্লাহ খাইরান ভুল ধারণা অনেকগুলোই আছে তার মধ্যে ইতিপূর্বে আমরা আলোচনা করলাম বিশেষ করে ইয়াজিদকে মালউন বলে গালি দেওয়া এটা তো একটা ভুল ধারণা এটা থেকে বেরিয়ে আসার মাধ্যম হলো অবশ্যই আমাদের সঠিক ইতিহাস জানতে হবে আমাদের কিছু লেখাপড়া করতে হবে আমরা মুসলিম জাতি লেখাপড়ায় অভ্যস্ত নাই অধিকাংশ দেখা যাচ্ছে যে কার থেকে কিছু শুনছি সেটাই আমরা বিশ্বাস করে বসে থাকছি কে সে তার আকিদা কী তার মানহাজ কী সে কি শিয়া না কাদিয়ানি এটা আমরা খুব কম মানুষ যাচাই করি আমাদের আগে যাচাই করতে হবে এলেম হাসিল করবো কার থেকে আমরা এলেম নেব আমি যে ঘটনাটা শুনছি সেটা কি সঠিক বা কার থেকে শুনছি কোন মানহাজের লোক থেকে শুনছি এটা আমাদের যাচাই করা খুব জরুরি এটা যদি আমরা যাচাই করি সে ধরনের সঠিক মানহাজ সঠিক আকিদার মানুষের থেকে এলেম নেই তাহলে সঠিক জিনিসটা ভেরিফাই হবে ইনশাআল্লাহ তারপরে আরও কিছু ভুল ধারণা আছে যেমন দশই মহরমকে যেমন শিয়ারা দেখা যাচ্ছে যে শোক দিবস পালন করছে এবং তাজিম স্কুল বিভিন্ন কিছু করছে তারা আরেকটা গ্রুপ আছে যেটা যাদেরকে বলা হয় নাসেবিয়ে তারা আবার আনন্দ উৎসব করছে বিরোধিতা করার জন্য তো বিরোধিতা করার জন্য আনন্দ উৎসব করাও কিন্তু ঠিক নয় দুটোই বাড়াবাড়ি
হোসেন রাজা ধরো শাহাদত বরণ করেছেন, এটা আনন্দ উৎসবের ব্যাপার নয়, এটা অবশ্যই শোকের দিবস, কিন্তু আশুরার যে মহত্ব, যে ফজিলত, সেটা এ কেন্দ্রিক নয়, মুসা আলাইহিস সালাম কেন্দ্রিক। অতএব আমরা যেই বিধান যেখানে আছে সেখানে রাখব, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে একটা অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে আমরা আরেকটা অন্যায় জড়িয়ে পড়ছি, বিদাতকে ঢাকতে গিয়ে আরেকটা বিদাত করছি, এটা নয়। এই জন্য আমরা আনন্দ উৎসবও করবো না, আমরা শুধুমাত্র যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সিয়াম পালন করেছেন, আমরাও সেটা পালন করবো, এবং নাজাতে মুসা এ উদ্দেশ্যে। আরেকটা ভুল ধারণা আমাদের মাঝে আছে যে একটা হাদিস আছে, হাদিস বলতে একটা জাল হাদিস, মূলত হাদিস নয় জাল হাদিস, যে দশই মহরমে কেউ যদি চোখে ইসমিত সুরমা, একটা সুরমা বলে ইসমিত, ইসমিত সুরমা যদি কেউ লাগায় তাহলে চোখে আর কখনো রোগ হবে, এই ধরনের একটা ভুল ধারণা আছে আমাদের মাঝে। তো এই ধারণাটা সঠিক নয়, এটা জাল হাদিস। ইসমিত সুরমা এমনিতেই চোখের জন্য উপকারী, ইসমিত সুরমা আপনি যদি সৌদি আরবে যান বহু কিনতে পাবেন, কিন্তু এ চোখের জন্য উপকারী, যে কোনো সুরমা চোখের জন্য উপকারী হতে পারে, কিন্তু এই দিনে লাগালে যে চোখের আর রোগ হবে না, এটা আসলে ঠিক নয়, এটা থেকে বিরত থাকতে হবে। আরও কিছু বল ধারণা, যেমন তাজিয়া, তাজিয়া আসলে যেটা করা হয়, তাজিয়া শব্দের অর্থই হলো কোনো বিপদে মানুষকে সান্ত্বনা দেওয়া। আমরা কিন্তু আরবিয়ান কান্ট্রিতে যদি যান তো দেখতে পাবেন যে কেউ যদি মারা যায় তো তার তাজিয়া, তাজিয়া হবে কি যে সে প্রতিদিন, হ্যাঁ কিছু মানুষ প্রতিদিন প্রতিনিয়ত তার বাড়িতে যাচ্ছে যে সান্ত্বনা দিয়ে আসছে, এটা কিন্তু তাজিয়া। কিন্তু আজকে তাজিয়া এটা মিছিলের রূপ ধারণ করেছে, এবং কত অন্য অপকর্ম হচ্ছে এই তাজিয়াকে কেন্দ্র করে, এগুলো করা যাবে না। আরেকটা ভুল ধারণা যেটা আমাদের মাঝে আছে, যে এই দিনকে লক্ষ্য করে বিশেষ কিছু সালাত আদায় করা হয়, এবং কিছু হাদিস আছে যেটা আল মাওদুআত ইবনে জাওজির, সেখানে এই হাদিসগুলো উল্লেখ করা আছে, জাল হাদিস বা মাওদুআ হাদিস। যে একটা হাদিস আছে যে কেউ যদি এই দশই মুহররমে সালাত আদায় করে, চার রাকাত সালাত, এবং প্রত্যেক রাকাতে যদি সূরা ফাতিহা একবার এবং 50 বার সূরা ইখলাস পড়া হয়, তাহলে তার আগের 50 বছরের গুণা এবং পরবর্তী 50 বছরের গুণা, মোট 100 বছরের গুণা ক্ষমা হয়ে যাবে। এই ধরনের একটা ফজিলতপূর্ণ হাদিস বর্ণনা করা হয়, অথচ জাল বানোয়ার। আর একটা হাদিস আছে এই ধরনের, যদি ক্ষমা করা হয় যদি কেউ মাগরিব, এই জোহর এবং আসরের মাঝখানে 40 রাকাত সালাত আদায় করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া, তাকে জান্নাতুল ফেরদাউস দান করা হবে। এই ধরনের একটা হাদিস পাওয়া যায়, যে এটাও মওদু হাদিস। তাই এই বিশেষ করে কোনো ইবাদত কায়েম করার জন্য সহি হাদিস জরুরি, সহি দলিল জরুরি। এমনিতেই যে কোনো জাল বানোয়াট হাদিস দিয়ে কোনো ইবাদত কায়েম হবে না, ইবাদত হলো তাওকিফি। এই জন্য আমরা বলবো যে এই দিনে এই সমস্ত ভুল ধারণা দূর করার জন্য আমাদের একটা বিশেষ করণীয় হলো যে অবশ্যই আমরা লেখাপড়া করি, একটু যাচাই করি যে আমরা যে আমলগুলো করছি, যে বিশ্বাসগুলো করছি, এগুলো আসলে সহি কি না। যদি সহি হয় ঠিক আছে, আমরা একটু যাচাই করি, দেখেন আজকে 1 কাঠা জমি কিনবো, 1 কাঠা জমি কেনার জন্য কত মানে যাচাই বাছাই করছি, কত উকিল ধরছি, যে দেখি তো আমার জমিটা ঠিক আছে কিনা। কিন্তু যে আমরা যে এত কিছু করছি, এই বিশ্বাস করছে দশম মহরমকে কেন্দ্র করে কত কিছু করছি, এক কিছু কি মানুষকে যাচাই করে দেখলাম যে আমি যা করছি তা সঠিক, সঠিক কি সঠিক নয়। এই জন্য আমাদের অবশ্যই রিসার্চ করতে হবে, বিশেষ করে যারা ওলামায়ে কেরাম আছে আমাদের দেশে, তাদের কাছে বিশেষ অনুরোধ যে একটু যাচাই বাছাই করুন। যেহেতু আপনাদের এলিম আছে, সাধারণ মানুষের হয়তো এলিম নেই, আপনারা যা বলছেন আমরা যা বলছি তাই শুনছে, কিন্তু আপনাদের আমাদের তো এলিম আছে যাচাই করা। আল বিদায় নেহায়াতে সঠিক ইতিহাসগুলো রচিত হয়েছে, তো এটা পড়ার যোগ্যতা তো সাধারণ মানুষের নাই, কিন্তু আমার আপনার আছে, একটু পড়ে দেখি কি আছে আসলে, সঠিক ইতিহাসটা যাচাই করি, এবং সঠিক ইতিহাসটা আমাদের দেশের সর্বশ্রেণীর মানুষের কাছে যদি উপস্থাপন করতে পারি, অবশ্যই এই ভুল ধারণাগুলো কেটে যাবে, এগুলো কোনো থাকবে। এখানে আমি আর একটু যোগ করি, সেটা হলেই পড়ার পাশাপাশি আমাদের দেশে যে ভ্রান্ত আকীদাগুলি প্রচলিত আছে, এগুলো কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা এগুলো প্রচার করছেন। যে আমরা তাদেরকে অনুরোধ করতে চাই যে ইতিহাস এবং আকীদাগুলি যেগুলো কোরআন হাদিস ভিত্তিক, এইগুলি মানুষকে জানানো দরকার, তাহলে নিজে যেমন উপকৃত হবেন, ঠিক তেমনিভাবে জাতি উপকৃত হবে। মানুষকে বিকৃত ইতিহাস, বিকৃত আকীদা তাদের কাছে জানিয়ে তারা যেমন গোমরা হচ্ছে, আবার নিজেও কিন্তু গোমরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী ফাজাল্লু ওয়া আসাল্লু। সুতরাং এই থেকে আমাদের আলেম ওলামাকে বেরিয়ে আসতে হবে, সঠিক জিনিসটা এটা মানুষকে জানাতে হবে। সাধারণ মানুষের কাছেও আমাদের ওই আপনার মতোই আমাদের বলতে হয় যে আসলে আমল করতে হলে জেনে বুঝে বাছাই করে যেটা সঠিক সেটা করা দরকার, যেটা পাইলাম দেখা দেখে এইটাই করা শুরু করলাম, তাহলে তো সঠিক আমল হবে না, আর এই আমল দিয়ে কিন্তু নাজাত পাওয়া যাবে না। সুতরাং নাজাতের জন্য আমাদেরকে খাটতে হবে,
বুঝতে হবে, সঠিকটা পাওয়ার চেষ্টা করতে হবে। সর্বোপরি দেশের আলেম আলেম যারা আছেন তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে, মানুষ যেন ভুলের পথে না থাকে, তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য তাদেরকে সঠিক জিনিসের দিক নির্দেশনা দিতে হবে। ভুলভাবে তাদেরকে এলম গোপন করে অপব্যাখ্যা করে কোরআন হাদিসের এই ভুল পথে পরিচালিত করে আমাদের তো কোনো লাভ নাই। সুতরাং জাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য দেশের দায়িত্বশীল এবং আলেম আলেম যারা আছেন তাদেরকে বিশেষ ভূমিকা রাখা দরকার। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে। আসলে যে প্রস্তাবনা আপনারা রেখেছেন, বিশেষ করে আলেম সমাজের উদ্দেশ্যে আমাদের সবারই একই প্রস্তাব যে আসলে এই ভুল ধারণাগুলো ছড়াচ্ছে আলেম সমাজের মাধ্যম দিয়ে। সাধারণ মানুষ তারা তো তেমন কিছু জানে না, তারা হয়তো বিষাদ সিন্ধুর উপর নির্ভর করে অনেক ভুল ধারণা নিয়ে বসে আছে। এই ভুল ধারণাগুলো দূর করার দায়িত্ব আমাদের মূলত আলেম সমাজ যারা রয়েছেন তারাই। দেখা যাচ্ছে যে আলেম সমাজ আজকে জুমার খুতবায় দাঁড়িয়ে বিষাদ সিন্ধুর ইতিহাসই বর্ণনা করছেন। তো আলেম হয়ে যদি আমরা একটা এই ধরনের ভ্রান্ত ধারণা ভ্রান্ত আকিদা আজকে প্রচার করি বিষাদ সিন্ধু থেকে, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না। আমাদেরকে অবশ্যই বিশেষ করে আলেম সমাজের উদ্দেশ্যে আমাদের যেটা প্রস্তাবনা থাকবে যে আমরা অবশ্যই যেন সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করি। সঠিক ইতিহাসটা জানার মানে বহু সোর্স এখন আছে, এখন আর কোনো ধরনের মানে অজুহাত দেওয়ারও সুযোগ নেই যে আমাদের কাছে বইপত্র নেই, কোনো সোর্স নেই। তো আমাদের যেহেতু সোর্সগুলো আছে এখন সব কিছু অ্যাভেলেবল, তো আমরা যেন কিছুটা জেনে তারপর পড়াশুনো করে তারপরে যেন মানুষের কাছে প্রচার করি। বিশেষ করে জুমার খুতবা একটা বড় একটা মাধ্যম, এই জুমার খুতবার মাধ্যম দিয়ে আমরা যেন মানুষকে সঠিক ইতিহাসটা জানাই, তবে ইনশাআল্লাহ এই বিষয়ে যে ভুল ধারণাগুলো ভুল আকিদা এবং ভুল যে রীতিনীতিগুলো প্রচলিত রয়েছে সেগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবত আশুরায় মহরম সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের এতক্ষণের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আশুরায় মহরম এমন একটি দিবস যে দিবসটি মূলত মুসলিম সমাজে পালিত হয়ে থাকে। মুসা আলাইহিস সালাম এই দিবসে ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন এই উপলক্ষে, অর্থাৎ নাজাতে মুসার উপলক্ষে আমরা সিয়াম পালন করে থাকি। এবং আশুরায় মুহররমের ইতিহাসটা প্রেক্ষাপটটা সম্পূর্ণ মুসা আলাইহিস সালাম কেন্দ্রিক। আর এর সাথে সাথে আপনারা আরও শুনেছেন যে আমাদের দেশে বা ভারত উপমহাদেশে আশুরায় মুহররমটা মূলত পালিত হয়ে থাকে কারবালা কেন্দ্রিক, অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছিলেন কারবালার প্রাঙ্গণে, তো সেইটাকে কেন্দ্র করেই মূলত আমাদের দেশে বা আমাদের ভারত উপমহাদেশে কারবালার দিবসটা পালিত হয়ে আসছে। এবং এই দিবসে শিয়ারা যে অনুষ্ঠানগুলো করে থাকে, নিঃসন্দেহে তারা একটা ভ্রান্ত আকিদার প্রতিষ্ঠিত হয়ে এ ধরনের কাজগুলো তারা করে থাকে, কিন্তু এর সাথে দুঃখজনকভাবে হলো সত্য যারা সুন্নি হিসাবে নিজেদের দাবি করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলে নিজেদের দাবি করেন, তারাও পর্যন্ত শিয়াদের অনুসরণ করে এই ধরনের রীতিনীতি পালন করে আসছেন। আরও দুঃখজনক বিষয় যে আজকে যারা রাজনৈতিক ইসলাম এর পক্ষে কথা বলছেন তাদেরকে দেখা যায় এই দিন উপলক্ষে বিশেষ বিশেষ আলোচনা অনুষ্ঠান করতে, যে এই দিনটা হচ্ছে বাতিলের বিরুদ্ধে হকের বিজয়ের দিবস বা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের দিবস, এই ধরনের শিরোনাম দিয়ে তারা আলোচনা অনুষ্ঠান করছেন। এবং তাদের আলোচনা অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হচ্ছে কারবালা দিবসে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তৎকালীন যে খলিফা ইয়াজিদ, তিনি অত্যাচারী ছিলেন, তার বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে, তার বিরুদ্ধে সংগ্রাম করতে যেয়ে বা তার বিরুদ্ধে অবস্থান নিতে যেয়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, এই আলোচনায় তাদের মধ্যে করা হয়। তো আমরা যেটা বলবো যে ইতিহাস সম্পূর্ণ একটি বিকৃত ইতিহাস, এবং এই ইতিহাসের সাথে অন্ততপক্ষে আশুরায় মুহররমের যে ইতিহাস তার কোনো সম্পর্ক নেই। তো আশা করি আপনারা আজকের আলোচনা থেকে সেটা পরিষ্কার বুঝতে পেরেছেন। সেই সাথে আরও একটি সংশ্লিষ্ট প্রশ্ন ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পিছনে তৎকালীন খলিফা ইয়াজিদের কোনো দায় ছিল কি না। তো আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পারি যে ইয়াজিদ সেখানে সরাসরিভাবে কোনোভাবে দায়ী ছিলেন না, বরং তার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তিনি মূলত তার ব্যক্তিগত সিদ্ধান্তে এই ধরনের একটি মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। এবং এই হত্যাকাণ্ড ঘটার পরে ইয়াজিদ তিনি কিন্তু নিজে আফসোস করেছিলেন এবং মৃত্যু পর্যন্ত তিনি এটাকে নিয়ে অনুশোচনা করেছিলেন, এবং তিনি মনে প্রাণে কখনোই চাননি যে এই ধরনের একটি ঘটনা ঘটুক। তো আমরা আশা করি এই বিষয়ে যে যদি আমাদের কারো ভুল ধারণা থেকে থাকে আমরা সেই ভুল ধারণা দূর করে নেব। পরিশেষে আপনাদের সকলের প্রতি আবারও আহ্বান জানাবো যে আশুরায় মুহররম যে উপলক্ষে এসেছে আমাদের মধ্যে, আমরা যেন সেই উপলক্ষটাকে মাথায় রেখে আশুরা সিয়ামটা পালন করি। এবং এই উপলক্ষে যত ধরনের কুসংস্কার ভুল ধারণা সমাজে চালু রয়েছে সেই ভুল ধারণাগুলো আমরা দূর করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে বিশেষ করে আলেম সমাজের যারা দায়িত্বশীল ভাইরা রয়েছেন তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো নিয়ে আমাদের বেশি কথা বলতে হবে, সমাজে যেন সঠিক আকিদার প্রচার হয়, বিভ্রান্তিকর আকিদা বিভ্রান্তিকর ধারণা যেন প্রসারিত না হয়, এ বিষয়ে আমাদের জোরালো ভূমিকা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর এ বিষয়ে আমাদের জানার জন্য
বিশেষ সহায়িকা একটি পুস্তিকা রয়েছে যেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব রচনা করেছেন, আশুরায়ে মুহররম ও আমাদের করণীয়। এই বইটা আপনারা পড়লে এই বিষয়ক ইতিহাসগুলো আপনারা আরও পরিষ্কারভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি আজকে আমাদের অনুষ্ঠানে যে দুজন অতিথি ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আর সাথে সাথে যে দর্শক ভাই বোনেরা আমাদের সাথে এতক্ষণ যাবত ছিলেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর তারিক টিভির সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি এখানেই ঘোষণা করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।